আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজাহর ইসলাম গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ফেসবুক এবং গুগলের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটিতে আমরা কিভাবে লগ করতে পারি সেই ফাংশনালিটি অ্যাড করার অপশনগুলো দেখেছিলাম তো গত পর্ব অথবা আগামী পর্ব পুরো পর্বগুলো নিয়ে আমাদের যে প্লে লিস্টটি ক্রিয়েট করেছি ওই প্লে লিস্টটি দেখতে হলে উপরে আই আইকনে ক্লিক করুন ক্লিক করলে প্লে লিস্টের মধ্যে সাজানো থাকবে আমাদের সবগুলো ভিডিও সিরিয়ালি তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে আপনি ফোন নাম্বার অ্যাড করবেন এবং ভেরিফাইড সিস্টেমটি অ্যাড করবেন যখন আপনার ইউজাররা সাইটের ভিজিউটাররা যখন তখন তাদের প্রোবাইলে ফোন নাম্বার অ্যাড করবে অ্যাড করার পর এখানে দেখুন নট ভেরিফাইড আমাদের লেখা হয়েছে তো এখানে ভেরিফাই নাওতে যদি ক্লিক করে তাহলে আমাদের এস এম এস যাবে আমাদের একটি ফোনে এস এম এস যাবে তো এখানে যদি সে ভেরিফাই নাওতে যদি ক্লিক করে তাহলে তার ফোন নাম্বারে একটি এস এম এস যাবে যাওয়ার পর সে এই ফোন নাম্বারটি ভেরিফাই করতে পারবে এই অপশনগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আজকে কীভাবে আমরা ভেরিফাই সিস্টেমটি অ্যাড করতে পারি এবং এটির প্রয়োজনীয়তা হচ্ছে যে আমরা যখন কোনো বিক্রয় ডট কম অথবা যে কোনো ওয়েবসাইট থেকে যদি কোনো কিছু ইন কিনতে যাই তখন আমরা যদি ইমেল ভেরিফিকেশন এবং ফোন নাম্বার ভেরিফাই যদি এগুলো দেখি তো আমাদের এগুলো একটু একটু ট্রাস্টেড থাকে এবং আমরা মনে করি যে এই ফোন নাম্বারটি অথরাইজড কারণ হচ্ছে যে ভেরিফাই করা ছাড়া এখানে যা তার নাম্বার সে দিতে পারবে না এবং যার তার নাম্বার দিয়ে সে ভেরিফাই করতে পারবে না কারণ হচ্ছে যে তার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন মেসেজ যাবে তারপর ওই কোডটি দিলে তারপর এখানে ভেরিফাইড গ্রিন চিহ্নটি উঠবে তো আমরা এগুলো আজকের পেয়ার পেয় দেখবো এবং স্টেপ বাই স্টেপ দেখবো তো চলুন ভিডিওটি শুরু করি এবং যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই অপশনটি অ্যাড করার জন্য আমরা আমাদের হোয়াটফ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করব হোয়াটফেস ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমরা এখানে দেখুন ইনস্টল ইন এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখুন একটি প্লাগিন আমাদের ইনস্টল করতে করার জন্য রিকোয়ার্ড করছে এসএমএস ভেরিফিকেশন টুইলিও তো এখানে আমরা এটিতে ইনস্টল বাটনে প্রেস করব তারপর এখানে এটিতে আমরা ক্লিক করব তারপর এটি অ্যাক্টিভ করব তো এই প্লাগিনটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা আমাদের প্রোফাইল লগ করব তো লগ করার জন্য আমরা সিম্পলি সাইন ইন উইথ গুগল এখানে প্রেস করি তো এখানে প্রেস করার পর আমরা এখানে ফোন নাম্বারের আমাদের কোনো অপশন পাচ্ছি না ভেরিফাই অপশন পাচ্ছি না তো এটি অ্যাক্টিভ করবো এই অপশনটি অ্যাক্টিভ করার জন্য আমরা আমাদের হোয়াটফেস ড্যাশবোর্ডে আসবো ড্যাশবোর্ড থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনসে আসবো থিম অপশনে আসার পর এখানে আমাদের কিছু অ্যালাও করতে যাচ্ছে তো আমরা অ্যালাও অ্যান্ড কন্টিনিউতে আমরা ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে যে প্লাগিংটি আমরা মাত্র অ্যাক্টিভ করেছি ওইটি ওটি একটি নোটিফিকেশন শো করছে তো আমরা এখানে আপাতত ডিসমিস দিয়ে দিই তারপর এখান থেকেও ডিসমিস করব তো এখানে দেখুন আমরা এখানে ডাব্লিউপি এস এম এস একটি অপশন আমাদের যোগ হয়ে গিয়েছে তারপর এখানে ডাব্লিউপি এস এম এস আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে সেটিংস অপশনে যদি আমরা আসি অ্যাকাউন্ট এস এস আইডি তারপর এস আইডি তারপর টোকেন তারপর সার্ভিস আইডি তারপর এখানে টুইলিও নাম্বার তারপর এখানে আমাদের কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি সো এগুলো আমরা একটু পরে দেখছি আমরা এর আগে আমরা আবারও ওখানে যাব। এখানে অ্যাপিয়ারেন্স থেকে আবারও থিম অপশনে যাব তো থিম অপশনে আসার পর আমরা এখান থেকে থিম অপশন থেকে আমরা ইউজারে ক্লিক করব তারপর এখানে দেখুন ফোন ভেরিফিকেশন এখানে আমরা টিকমার্ক করে দেব তো এখানে আমরা এটি চালু করে দেব তারপর এখানে রিসেন্ট সিকিউরিটি কোড তো কোনো সময় আমাদের যদি লেট করে ফোন নাম্বার ভেরিফিকেশন কোড যদি যেতে লেট করে তাহলে কতক্ষণের মধ্যে সে রিসেন্ড করতে পারবে এখানে সে সময়টি আপনি দিয়ে দিবেন তারপর এখানে দেখুন চেঞ্জ ফোন নাম্বার হোয়াইল অ্যাড পোস্টিং তো এখানে যদি আমরা এটি চালু করে রাখি তাহলে যখন আমাদের কোনো ইউজার অ্যাড পোস্টিং কোড করতে যাবে তখন সে চাইলে তার ফোন নাম্বারটি চেঞ্জ করে ফেলতে পারবে তো এটি করলে অনেক সময় আমাদের স্প্যামিংয়ের শিকার হতে পারে এবং প্রবলেম হতে পারে তো সেই জন্য আমরা এটি আপাতত অপি রাখছি তারপর এখানে দেখুন নিউ ইমেল ভেরিফিকেশন তো কেউ যদি আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে অ্যাক্টিভ করার জন্য যদি আপনি ইমেল ভেরিফিকেশন চান তাহলে সেটি আপনি এখান থেকে ওপেন করে রাখতে পারেন তো আমরা আপাতত ফোন ভেরিফিকেশন এটি আমরা চালু করে রাখলাম আমাদের এগুলো যদি প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে টিকমার করে দিতে পারি তারপর ওয়েলকাম টু ইউজার ইমেল ইউজার এখানে ওয়েলকাম ইমেল যাবে ইউজারের কাছে তারপর নিউ ইউজার ইমেল টু অ্যাডমিন যদি কেউ যদি আপনার সাইটে রেজিস্টার করে তাহলে আপনি অ্যাডমিন হিসেবে একটি মেল পাবেন তারপর ইউজার ফোন নাম্বার রিকোয়ার্ড এখানে আমাদের অন করা রয়েছে তো আমাদের এটি রিকোয়ার্ড থাকুক তো এখানে আমরা যদি একটু নিচের দিকে আসি এখানে আমাদের এগুলো যেভাবে রয়েছে ডিফল্টলি এরকমই থাকুক তারপর অথ টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ তো আপনি চাইলে এই টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটি এখান থেকে ক্রিয়েট করে আপনি অ্যাড করে দিতে পারেন অথরদের জন্য যারা এখানে অ্যাড পোস্ট করবে তারা এটি দেখতে পাবে তো এখানে সাবস্ক্রাইব ইজি ইউজার রেজিস্ট্রেশন এটি যদি আপনি অন করেন তাহলে আপনি এখানে মেল চিম্পে লিস্ট আইডি দিবেন তো কীভাবে আপনি খুলবেন এবং লিস্ট আইডি পাবেন ক্রিয়েট করবেন ওইটি উপরে আই আইকনে প্রেস করলে আপনি ওই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে মেলচিম্পের লিস্ট আইডি ক্রিয়েট করতে হয় তো ওই লিস্ট আইডিটি আপনি এখানে বসিয়ে দিবেন মেল চিম্পের এখানে অন করে তো আমি আপাতত এটি অফ রাখছি তারপর এস এম এস এখানে দেখুন আমাদের টুইলিও করা রয়েছে তারপর আরেকটি গেটওয়ে রয়েছে ওটি যদি চান এখান থেকে আপনি একটি সিলেক্ট করে দিতে পারেন তো যেহেতু আমরা টুইলিওর এটি আমরা প্লাগিনটি ইনস্টল করেছি সেই জন্য আমরা এখানে টুইলিও দিয়ে দিলাম তো এখানে ভেরিফাইড ইউজার এখানে যদি এখানে দেখুন অনলি এস এম এস ভেরিফাইড ইউজার ক্যান সেন্ড মেসেজ টু আদার ইউজার এখানে যদি এস এম এস করতে হয় কাউকে যদি মেসেজ করতে হয় একজন ইউজার যদি আরেকজন ইউজার সাথে যদি যোগাযোগ করতে হয় তাহলে সে ভেরিফাই হলে তারপর সে করতে পারবে মেসেজ করতে পারবে তো এটিকে আমরা চাচ্ছি কি না তো আমরা এটি অপে রাখবো কারণ হচ্ছে যে যে কেউ যদি আমাদের এখানে অ্যাকাউন্ট খুলে আমরা চাচ্ছি যে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারুক তো আমরা সবশেষে সেপসেন্সে দিব তারপর আমরা এখানে আবারও আসব তারপর এখান থেকে আমরা রিফ্রেশ দিব রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখুন আমাদের ফোন নাম্বার তারপর এখানে নট ভেরিফাইড তো ভেরিফাইড নেওয়া যদি আমরা ক্লিক করি এখানে দেখুন ফোন নাম্বার তারপর এখানে ফোন নাম্বার আমাদের নেই এই জন্য আমাদের মিসিং দেখাচ্ছে তো ফোন নাম্বার অ্যাড করার জন্য আমাদের ইউজারা নর্মালি এখানে এডিট প্রোফাইলে যাবে এডিট প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার তারপর এখানে কী দিতে হবে কান্ট্রি কোড তারপর ইউন নাম্বার তো আমাদের কান্ট্রি কোড এবং আমরা আমাদের নাম্বার দিয়ে দিব তো এখানে নাম্বার একটি ইউজ করছি আমি প্লাস এইট এইট এটি হচ্ছে আমাদের কান্ট্রিকোড প্লাস এইট এইট তারপর জিরো ওয়ান তারপর কোড দেওয়ার পর আপনি আপনার ফোন নাম্বারটি এভাবে দিয়ে দেবেন আপনার ইউজারও এভাবে দিয়ে দিবে তারপর এখানে লোকেশন আমাদের অন্য কোনো অন্যগুলো অপশন পাচ্ছে তো আমরা চাচ্ছি যে এখানে প্রোবাইল পিক্সারও চেঞ্জ করতে এখান থেকে সে তার প্রোবাইল পিক্সার চেঞ্জ করতে পারবে তো আমরা এখানে আপডেট দিয়ে দিচ্ছি আপডেট দেওয়ার পর আমরা এখানে প্রোবাইলে যাই প্রোবাইলে আসার পর দেখুন আমাদের ফোন নাম্বার তারপর ভেরিফাই নাওতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ফোন নাম্বার অপশন এখানে ফোন নাম্বারটি পাচ্ছে তারপর ভেরিফাই নাওতে আমরা এখন ক্লিক করি দেখি আমাদের এখানে কোনো কাজ হয় কি না সো আমাদের এখানে প্রসেসিংয়ে উঠে থাকছে আমাদের এখানে গেটওয়েটি আমরা সিলেক্ট করে নিই আমাদের সিস্টেমগুলো আমরা অ্যাড করে নিই এই জন্য আমাদের এখানে প্রসেসিং লেখা উঠে রয়েছে তো আমাদের এখানে কাজ করছে না ঠিকভাবে তো আমরা এটি কাজ করার জন্য আমরা আপাতত কাজগুলো করব। তো এটি করার জন্য আমরা আবারও এখান থেকে ডাব্লিউপি এস এম এস থেকে ডাব্লিউপি এস এম এস এ আসবো এখানে আসার পর আমরা এখানে সেটিংস ট্যাবে আসবো সেটিংস ট্যাবে আসার পর এখানে দেখুন আমরা এগুলো পাচ্ছি তো আমরা এগুলো পাওয়ার জন্য আমরা এখানে ইন্টার অ্যাকাউন্ট এস আইডি এখানে দেখুন আমাদের টুইলিউর একটি অপশন আমাদের এখানে শো করছে এখানে কোথা থেকে আমরা এগুলো পাবো টোকেন এগুলো আমরা এখানে ক্লিক করে আমরা যাব তো আমরা এখানে ওপেন নিউ ট্যাবে ক্লিক করলাম সো আমরা ধরে নিচ্ছি আমাদের কোনো অ্যাকাউন্ট নেই এই ওয়েবসাইটে তো এই জন্য আমরা সাইন আপ করবো এখানে দেখুন সাইন আপ প্রার ফ্রি আমরা ফ্রিতে সাইন আপ করতে পারবো এ ওয়েবসাইটে তো এখানে প্রেস করলাম তারপর এখানে আমাদের ফার্স্ট নেম দিব আপনি আপনার নামটি দিয়ে দিবেন এখানে লাস্ট নেম দিব তারপর একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন সো আমাদের এই ইমেল অ্যাড্রেসটি আমরা দিয়ে দিলাম আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি আমি তো এখানে অবশ্যই আপনার পাসওয়ার্ডটি লেন্থ চোদ্দো ক্যারেক্টারের উপরে হতে হবে তারপরে এখানে এখানে আমরা এটিতে টিকমার্ক করে দেবো এখানে সব কিছু আমাদের টিকমার্ক শো করছে আমরা স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল এখানে আমরা ক্লিক করবো তো এখানে একটি ভেরিফিকেশান একটি অপশন শো করছে আমরা এখানে বেরি পেতে ক্লিক করবো তো এখানে আমরা স্পাইরাল গ্লাক্সিতে ক্লিক করতে হবে সো আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে গিয়েছে এখন আমরা এখানে ভেরিফাই করতে হবে আমাদের ইমেল ভেরিফিকেশন তো আমরা আমাদের এই মেলটি চেক করব সো আমাদের মেলে এরকম একটি মেল চলে এসেছে আমরা এটি ওপেন করব ক্লিক করব তো টুইলিট থেকে চলে এসেছে আমরা এখানে কনফার্ম ইউ ইমেল এই বাটনটিতে প্রেস করব। অথবা আমরা এই ওয়েব অ্যাড্রেসটি আমরা এখান থেকে কপি করতে পারি এখান থেকে আমরা কপি করলাম তো আমি যেহেতু অন্য ব্রাউজারে রয়েছি আমরা এখান থেকে এই ব্রাউজারে এসে এটি আমরা পেস্ট করে এন্টার দিলাম সো আমাদের এখানে এটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের একটি ফোন নাম্বার অ্যাড করতে হবে তো এই ফোন নাম্বারটি আমাদের অবশ্যই খুব দরকার হবে আমাদের দরকার একটি ফোন নাম্বার এটি আমাদের অরিজিনাল ফোন নাম্বারটি আমরা দেব এখানে যদি ভুল ফোন নাম্বার দেন সেক্ষেত্রে আপনার কাজ করবে না তো আমরা এখানে নর্মালি আমাদের এখানে যে বাংলাদেশে প্লাগ শো করছে তো আমরা বুঝতে পারছি এখানে বাংলাদেশ তো যদি এখানে বাংলাদেশ না শো করে যদি অন্য কিছু শো করে আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে দিলাম তারপর জিরো ওয়ান আমি একটি ফোন নাম্বার দিয়ে দিলাম তারপর ভেরিফাই এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাদের ফোন নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে তো ওই কোডটি আমরা এখানে বসিয়ে দিব তো নিশ্চয়ই একটি সাউন্ড পেলেন আমার ফোনে অলরেডি চলে এসেছে তো আমি এই ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিব তো এখানে ভেরিফিকেশন কোডটি দিলাম তারপর সাবমিটে ক্লিক করলাম তো আমরা এখানে গ্রেটিং স্টার্টার্ট এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের বুইল উইথ প্রোগ্রামেবল বয়েস তো এখানে বেসিক্স করা রয়েছে তারপর কল এখানে কিছু অপশন আমরা এখানে পাচ্ছি তো এখানে বেসিক্সে থাকলো তারপর এখানে দেখুন গেটে নাম্বার একটি আমাদের নাম্বার দেবে ওই নাম্বারটি আমাদের প্রয়োজন হবে তো এখানে আমরা প্রেস করলাম প্রেস করার পর আমরা এখান থেকে এই এই এইরকম একটি নাম্বার পাবো তো এই নাম্বারটি আমরা এখান থেকে কপি করে নেব তারপর চুজ দিস নাম্বার এখানে আমরা প্রেস করব। তারপর এখানে দেখুন আমাদের একটি নাম্বার শো হচ্ছে এটি আমরা আবারও এখান থেকে কপি করবো আগেরটিতে আমাদের একটু প্রবলেম ছিল ওটি না আমাদের এই এই নাম্বারটি আমাদের প্রয়োজন হবে তারপর এখানে ডানে ক্লিক করলাম তো দেখুন আমাদের এখানে কনগ্রেস করছে যে আমাদের একটি নাম্বার আমরা পেয়ে গিয়েছি তো আমরা এই নাম্বারটি এখানে আসবো এখানে আসার পর দেখুন টুইলিউ নাম্বার এখানে আমরা এই নাম্বারটি বসিয়ে দিব সো আমরা এখানে যদি সাইড বাইরে খেয়াল করি আমরা এখানে দেখি আমাদের কি অপশন আমরা পাচ্ছি তো আমরা এখান থেকে সেটিংসে আমরা ক্লিক করব সেটিংস থেকে এপিআই কি তে আমরা ক্লিক করব। তারপরে এখানে দেখুন আমরা ক্রিয়েট নিউ এপিআই কি একটি বাটন পাচ্ছি এখানে আমরা প্রেস করব তো এখানে আমাদের একটি নেম আমরা ইউজ করব। তো আমরা ফ্রেন্ডলি নিয়ে একটি নেম আমরা ইউজ করবো এখানে তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিয়ে দিলাম তারপরে এখানে কি টাইপ স্ট্যান্ডার্ড মাস্টার্ড তো এখানে স্ট্যান্ডার্ডে আমরা সিলেক্ট করব তারপর ক্রিয়েট এ কি এখানে ক্লিক করব তো এখানে প্রেস করার পর দেখুন এখানে এস ডি তারপর এখানে সিক্রেট এখানে দুইটি অপশন শো করছে তো গট এটি আমরা ক্লিক করব এখানে তো এ এটি আমরা প্রথমে আমরা কপি করব কপি করে এখানে আমরা বসিয়ে দিলাম তারপর সিক্রেট এটিও এখান থেকে কপি করলাম তারপর সিক্রেটটি আমরা এখানে আপাতত বসিয়ে দিই তারপর এখানে আবার আসবো তারপর এখানে টি এটি টিকমার্ক দিব টিকমার্ক দিয়ে ডানে প্রেস করবো সো আমাদের এপিএ কিটি এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আমরা বাকি অপশনগুলো দেখি এখানে আমরা আসি ফিরে আসি আসার পর এখানে দেখুন সার্ভিস আইডি এখানে সার্ভিস আইডি আমাদের লাগবে তারপর এখানে আমরা অথ টোকেনটি আমরা একটু পরে দেখছি এখানে সিক্রেটটি আপাতত আমরা বসিয়ে রাখছি তো সার্ভিস আইডিটি আমরা পেতে হলে আমরা এখান থেকে এখানে ক্লিক করব কনসল নোটিফাই সার্ভিস তো এখানে আমাদের কোনো সার্ভিস নেই আমরা একটি সার্ভিস ক্রিয়েট করতে হবে তো এখানে প্লাস বাটনটিতে ক্লিক করলাম তারপর একটি নেম দিব সেম নামটি আমরা দিই ইউটিউব চ্যানেলের নাম দিই আপনি আপনার যে কোনো একটি নাম দিতে পারেন এখানে তারপর আমরা এখানে কনপিকের অপশনটিতে পেয়ে এসেছি তারপর এখানে দেখুন সার্ভিস এসআইডি তো এই সার্ভিস এসআইডিটি আমাদের লাগবে এটি এখান থেকে কপি করব তারপর এখানে পেস্ট করে দিলাম তো এখানে আমাদের আরও কিছু অপশন চাচ্ছে তো আমাদের আপাতত এগুলো কিছু করার দরকার নেই আমরা এখানে ব্যাকে ক্লিক করি ব্যাকে ক্লিক করলে আমরা এটি এসআইডিটি পা পেলাম এখান থেকে তারপর এখানে সার্ভিস এসআইডি এখানে এটি বসিয়ে দিলাম তারপর ফোন নাম্বার তো আমরা আগে ক্রিয়েট করে ফেলছি তারপর সবশেষে আমরা এখানে সেপসেন্সে ক্লিক করব তো সেভ সেন্সে ক্লিক করার পর আমরা এখানে টেস্ট অপশনে আসি তো টেস্ট মেসেজে আসার পর আমরা আমাদের একটি নাম্বার দিব ফোন নাম্বার দিব এবং এখানে একটি মেসেজ দিব এবং আমরা আমাদের ফোন নাম্বারে চেক করবো যে এরকম একটি মেসেজ গিয়েছে কি না তো এখানে দেখুন আমাদের একটি মেসেজ শো করছে ইফ ইউ আর সেন্ডিং মেসেজ ওয়াইল ইন ট্রায়াল মোড আমরা যদি ট্রায়াল মোডে এখানে দেখুন আমাদের আমাদেরটি ট্রায়াল মোডে রয়েছে এই অ্যাকাউন্টটি তো আমরা এখানে দেখুন দ্য রিসিপেন্ট ফোন নাম্বার মাস্ট বি ভেরিফাইড উইথ টুইলো তো একটু আগে আমরা যে ফোন নাম্বারটি দিয়ে ওয়েবসাইটে ভেরিফাই করেছি ওই ফোন নাম্বারটি আমরা দিতে হবে যদি ট্রায়াল ভার্সনে থাকে আমরা যদি আপডেট করি এই বার্সনটি আপডেট করার পর আমরা যে কোনো ফোন নাম্বার দিলে আমরা এখান থেকে যে কোনো ফোন নাম্বারে মেসেজ সেন্ড করতে পারবো টেস্ট করতে পারবো তো এখানে আমরা আমাদের ওই নাম্বারটি দিয়ে দিচ্ছি যেটি একটু আগে আমরা এখানে ভেরিফাই করেছি তো এটি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে একটি মেসেজ আমরা দিয়ে দিব ধরুন এটি দিলাম দেওয়ার পর আমরা সেন্ড মেসেজ এখানে প্রেস করব এবং দেখব আমাদের এটি কাজ হয় কি না তো আমাদের এখানে একটু প্রবলেম দেখাচ্ছে অ্যাকাউন্ট এসআইডি এখানে একটি প্রবলেম দেখাচ্ছে ইনভ্যালেড তো আমরা এখানে আবারও সেটিংসে আসব আসার পর সার্ভিস এসআইডি তারপর অ্যাকাউন্ট এসআইডি এখানে আমাদের এটি ইনভ্যালিড বলছে তো আমরা দেখি আমরা এখানে আবারও আসি তো আমরা হোম বাটনটিতে আমরা প্রেস করব। হোম বাটনে প্রেস করার পর এখানে দেখুন আমাদের অ্যাকাউন্ট এস এখানে এটি শো করছে তারপরে অথ টোকেন এখানে আমরা বিয়ে দিয়ে বিউ দিলে আমাদের অথ টোকেনটি আমাদের শো করবে তো টি আমরা আবারও এখান থেকে কপি করব তারপর এখানে আবারও পেস্ট করে দিলাম তারপর আমাদের এখানে অথ টোকেন এখানে বিউতে ক্লিক করব ক্লিক করে আমরা টোকেনটি এখান থেকে কপি করব এবং এখানে আমরা আমাদের টোকেনটি পেস্ট করব। তো একটু আগে আমরা যে এসআইটি দিয়েছি এবং টোকেনটি দিয়েছি ওগুলো কোনো কারণে বলছিলো তো আমরা এগুলো পাওয়ার জন্য আমরা সব কিছু করার শেষে আমরা এখানে যদি হোম পেজে ড্যাশবোর্ডে আসি ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখুন আমাদের প্রজেক্ট নেম একটু আগে এই প্রজেক্টটি আমরা ক্রিয়েট করেছি তারপর এই প্রজেক্টের আন্ডারে এগুলো এখানে এভাবে শো করছে তো আমরা এগুলো সব কিছু করার পর আমরা সেপসেন্সে এখানে আবার ক্লিক করলাম তারপর আবার টেস্টে এখানে ক্লিক করলাম তারপর এখানে নাম্বার এখানে ক্লিক করে আমরা আমাদের এই নাম্বারটি দিয়ে দিব এখানে দিয়ে দিলাম তারপর সেন্ড মেসেজ আমরা ক্লিক করব। তো আমাদের এখানে দেখুন সাকসেসফুল মেসেজ সেন্ড এসআইডি সেন্ড হয়ে গিয়েছে সো দেখুন আমরা আমাদের ফোনে একটি মেসেজ চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি এটি আমরা ওপেন করব ওপেন করার পর এখানে দেখুন আমাদের একটু আগে যে নাম্বারটি আমরা পেয়েছি ওই নাম্বারটি এখানে শো করছে এবং সেন্ড ফ্রম ইউ ট্রায়াল এখানে ট্রায়াল অ্যাকাউন্ট এখানে থ্যাংক ইউ নামে যে মেসেজটা আমরা টাইপ করেছিলাম ওটিও এখানে শো করছে তো আমাদের যেহেতু অ্যাকাউন্টটি ট্রায়াল এই জন্য ওইভাবে এটি শো করছে তো আমাদের অ্যাকাউন্টটি যদি আমরা এখানে এসে এখানে এসে যদি আপডেটে যদি আমরা ক্লিক করে যদি আপডেট করি এবং আমরা আমাদের এখানে যাবতীয় কোম্পানির ইনফরমেশন তারপর আমাদের কার্ড তারপর বিলিং অ্যাড্রেস এখানে আমরা যদি সব কিছু দিই তাহলে আমরা আমাদের এখানে ট্রায়ালের যে সিস্টেমটি এটি চলে যাবে এবং যে কোনো ফোন নাম্বার দিয়ে আমাদের ইউজাররা ভেরিফাই করতে পারবে তো ধরুন আমি আমার এই প্রোফাইলটিতে আসি আসার পর এখানে আবারও রিপ্লেস দিব রিপ্লেস দেওয়ার পর ধরুন আমি একজন ইউজার এবং আমি এই ফোন নাম্বারটি আমি ইউজ করেছি ভেরিফাই পারপাস এখানে ভেরিফাই নাওতে ক্লিক করলাম তারপর আবারও ভেরিফাই নাও এটাতে আমরা প্রেস করব তো দেখুন আমাদের ভেরিফিকেশন কোড চলে গিয়েছে এবং ইন্টার কোড এখানে একটি অপশন পাচ্ছে তো দেখুন আমাদের ফোনে এটিও চলে এসেছে আমরা এখন আমাদের ফোন নাম্বারে সেমভাবে একটু আগে ভিডিওতে যেটি দেখিয়েছিলাম ওই রকম আরও একটি কোড চলে এসেছে তো আমরা এটি ওপেন করব ওপেন করার পর এরকম কয়েকটা ডিজিটের একটি কোড পাবো তো আমি ওই কোডটি দিচ্ছি এখানে তো ওই কোডটি আমরা দিলাম আমাদের ফোনে আসা তারপর ভেরিফাই নাও এখানে আমরা প্রেস করব তো দেখুন আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড উঠেছে এবং গ্রিন বাটন শো করছে গ্রিন আইকন শো করছে তো এভাবে আমরা এই ফাংশনালিটিগুলো আমরা এই ওয়েবসাইটে অ্যাড করতে পারি এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই আগামীতে আমরা অন্য অন্য অপশানগুলো নিয়ে আমরা আলোচনা করব অন্য অন্য অপশানগুলো দেখব তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিন আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল কোনটিতেও প্রেস করে দিবেন তো আগামী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ